হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আবার আজকে একটু নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আমি এখন বেরিয়ে পড়েছি, আমি আজকে একা একাই যাচ্ছি, আর আমার হাজব্যান্ড বেলার দিকে যাবে। আমি ছেলে স্কুল থাকে বলে আমি সকাল সকালে বেরিয়ে পড়ি। তো দেখো, আমি বেরিয়ে পড়েছি, এখন কিছু কেনাকাটি আছে, ওগুলো কিনবো, মুড়ি বিস্কুট পান দরদা এগুলো। বাড়িতে পৌঁছে গেছি, এই দেখো মায়ের চা করা কমপ্লিট হয়ে গেছে, মা কাজ করছে, আর এই দেখো আমিও চা খাচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম আসবার পথে কিছু জিনিস কিনবা, জিনিস কিনবে দেখে নাও। মুড়ি কিনেছি, বিস্কুট, পাউরুটি, আর জর্দার পানটা মাখিয়ে দিয়েছি কমপ্লিট মায়ের। এই যে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি, কিন্তু ওর বাবাকে বললো ওর শরীরটাকে ভালো নেই, ওর বাবা এখন আবার আসছে। এই যে বাবা তাকাও। তো আমরা এখন একটু ওয়েট করি, ওর বাবা চলে আসবে হয়তো। শরীরটা সত্যি ভালো নেই, কিন্তু এখন স্কুলে ক্লাস বাকার ক্লাস টেস্ট হচ্ছে, যেতেই হবে। ছেলেকে দিয়ে চলে এলাম। ভালো নেই, যেটা শরীরটা একটু খারাপ আছে, তো তাই বসুনে আবার ও চলে এসেছে। নিশ্চয় এখন পুরি বা কিছু একটা কিনবে, এখানে আসবে। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে দোকান খুলবো, অনেক কাজ আছে। দেখো বললো পুরি খাবে না, দেখো পুরি খাবে না। দেখো আমাদের দোকান খোলা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এই যে আমাদের দোকান সাজানো কমপ্লিট হয়ে গেছে। দেখো মা সব গোছ গাছ করছে, সব বলা টলা সব কিছু গোছ গাছ করছে, আর কিছু দোকানের মানে জিনিসপত্র তো দাগ ঠাক দেওয়া ছিল, ওগুলো মা করে ফেলেছে। তো আমরা এখন দোকানে বসে আছি, আর আমি একটু বাদে খেতে যাব। জানি না মা কী রান্না করেছে, বলছি বলছে না, আমি আজকে দেখিনি মা কী রান্না করেছে। বাড়িতে গিয়ে তারপর দেখবো কী রান্না করেছে। সজ্জা খাওয়া, মা কী রান্না করেছে গো? মা আজকে ডাল ভাত মাছ তরকারি সবই করেছে, একেবারে বলছি না, কারণ কি আজকে ছেলে স্কুলে চলে গেছে, আর ছেলে স্কুলে গেলে মা সহজে কিছু বলে না। আসলে মায়ের খুব মনে ব্যথা হয়, কারণ কি সবার আগে আমরা খাই, আর ছেলে তো স্কুলে থাকে, স্কুল থেকে আসে তারপরে খায়। মা যে ছেলেকে কি ওই টিফিনই দিয়েছিলে যেটা আমরা আজকে খেলাম? মা ব্রেডের মধ্যে না ওই আলু সেদ্ধ পেস্ট করে পুরো পাউডারের মধ্যে লাগিয়ে দেয়, ওটা খুব ভালো লাগে, টাইপ অফ স্যান্ডউইচ হয়ে যায়, মানে আমাদের স্যান্ডউইচ। কী লাগবে দাদা? এর ভালো লাগলো, আজকে আমরা ওইটা খেয়েছি, আর পাউ মানে আমরা যেই ব্রেডটা খেয়েছি ওটা স্যান্ডউইচ ব্রেডই খেয়েছি, বেশ ভালোও লাগছিলো খেতে। আজকে টিফিনটা খুব ভালো হয়েছে। তো এখন দোকানে তো বসেছি, কী গরম, কিছু ভালো লাগছে না, খুব রোদ উঠেছে। একদিকে ভালো আমাদের এখানে রোদ হওয়া হতো, কারণ কি এখানে সব স্কাইবাকের কাজটা হয়েছে, পুরো কাদা কাদা হয়ে গেলে খুব অসুবিধা হয়। এই দেখো পাখা টাকা সব সাজানো রয়েছে,
কারো যদি শাখা শঙ্খ কাঁসার বাসন পেতলের বাসন হোয়াট এভার যাই লাগবে যোগাযোগ করবে। হ্যাঁ, 100 টাকার থেকে শাখা শুরু, সব ধরনের রেঞ্জের আছে। ছেলেটা আনতে বেরিয়ে গেছে, এখন বৃষ্টি পড়ছে, এখন যাই ছেলেকে নিয়ে। অলরেডি বাড়িতে চলে এসেছি, আর আমার ছেলে এত দুষ্টু, বলা চলে প্রথমেরটা ও দুষ্টামি করেছে, দেন সেকেন্ডে ও সত্যিকারেরই কাদার মধ্যে আমাদের দুজনের পা পড়েছিল। এই করতে করতে আমরা দুজন হাসি মজা করতে করতে বাড়ি পর্যন্ত আজকে পৌঁছেছি, প্লাস কাদা ঠাদা সব কিছু মাখিয়ে মুখিয়ে, বল বাবা। আর আমি ধুলাম জুতোটা, জুতোটা ও ধুয়েছে, কিন্তু ভালো করে আরও ধুতে হবে, যাবো তোমাদের সাথে কথা বলতে পারিনি, তো আজকে তাই ব্লগটা কন্টিনিউ করছি একেবারে। তো আমি এখন বাড়িতে ফিরছি, বাড়িতে গিয়ে আবার ছেলেকে ডাকবো, আর বাড়িতে গিয়ে আগে চা খাবো, এখনো পর্যন্ত চা খাইনি। চা খাওয়ার পরে আবার ছেলেকে ডাকবো, ছেলেকে দেখে রেডি টেডি করবো, ওদের তো শনিবার করেও ক্লাস থাকে স্যাটারডে করে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাই, আজকে স্যাটারডে, তো আজকে হাফ ক্লাস আছে, আবার অনেক সময় ফুল ক্লাসও থাকে। তো যাই, আর মা বলেছিল পাউরুটি আনতে, পাউরুটি খুঁজেই পাচ্ছি না, ওই মা বললো একটা ওয়াটার পাউরুটি আনতে, ওয়াটার পাউরুটি কী আনবো, দোকানে একটাও খোলা নেই, মানে কয়েকটা দোকান খোলা আছে কিন্তু ওটাতে নেই। স্লাইস পাউরুটি আছে, স্লাইস পাউরুটি অলরেডি বাড়িতেই রয়েছে, তাড়াতাড়ি যাওয়া যাক। এই দেখো এক গ্লাসটা পেয়েছি, স্লাইস পাউরুটিও নিলাম, ওয়াটারও নিলাম, আর একটা চাউমিনের প্যাকেট নিয়েছি। বাড়ির দিকে যাচ্ছি, মা বলবো তাড়াতাড়ি চা করো, চা খাবো। দেখো আমি এখন আমার বাবাকে ডিস্টার্ব করতে চলে এসেছি। বাবা গুড মর্নিং, গুড মর্নিং, তাকাও তাকাও, সবাই দেখছে, বাবা সবাই দেখছে, গুড মর্নিং করে দে, বল গুড মর্নিং। আমার বাবার জন্য কি পড়াশোনার মন বলেছিলাম, বাবা আজকে স্কুলে যেতে হবে, বলছে হ্যাঁ যেতে হবে, না আঁকবো তো, না আঁকবো তো, না আঁকবো তো, না আঁকবো তো, কুন্টু বাবা, কুন্টু বাবা, কুন্টু বাবা, কুন্টু বাবা, এটা কে, এটা কে, এটা কে, এটা আমার জুটু বাবা, এটা আমার জুটু বাবা, এটা আমার জুটু বাবা, জুটু বাবা, জুটু বাবা, আর ঘুমাবে না, স্কুল আছে না। আমার ছেলে তিনটে না চারটে দাঁত পড়লো রে বাবা পরপর। হ্যাঁ, কটা দাঁত পড়লো বাবা, কটা দাঁত পড়েছে বল। বাবা কটা দাঁত পড়েছে বলে দে, বাবা বলে দে সবাইকে, তো কটা দাঁত পড়েছে, দুটো তো রিসেন্ট পড়লো, তার আগে একদিন একটা, তাহলে তিনটে না। আমার বাবা, আমি আমার বাবাটাকে বকি, ভালোবাসি, আদর করি, সব করি, বাবা তুই আমাকে ভালোবাসিস, বাবা আমাকে ভালোবাসিস, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল, চারটে চারটে, বাবা তুই আমাকে ভালোবাসিস, বাবা বল তুই আমাকে ভালোবাসিস কিনা, বল বল জোরে জোরে, উঠলাম ছোট, বাবা তুই আমাকে ভালোবাসিস না, দেখো আমার দুধ টুকুটুকে দেখে নাও, জয় দেখে নাও আমার দুধ টুকুটুকে, এটা আমার দুষ্টু বাবা, ওকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, শুধু ওকেই ভালো লাগে, হ্যাঁ।
জামা বাবা আমার ভালো থাকার কারণ ব্যাকরণ অকারণ সকারণ সব বাবা টাটা আবার পরে কথা হচ্ছে বলে দাও বাবা টাটা পরে কথা হচ্ছে এই দেখোই তো আমার বাবা বাবা টাকা আমরা দুজন বাবা কী কী করি বাবা বল মাঠকে বকে হ্যাঁ কি না চিৎকার করে ভালোবাসে না না ভালোবাসে না মা পচা না ভালো মা বল ঠিক আছে ভালোবাসে ভালোবাসে বাবা মা পচা মা না ভালো মা কি মা উ মা কি কি ভালো না বাজে এক কথায় তাহলে বাজে মা ঠিক আছে বেশিটা বাজে ভালোটা কম তাই তো বললাম দুটো কোনটা বেশি পরিমাণ কোনটার বেশি ভালো না বাজে দুটোরই সমান ঠিক আছে তাহলে এই কথাই হলো আমি আর কিচ্ছু বলবো না আমার বাবা আমাকে বলে দিয়েছেন পচা যাই হোক মায়েরা বকে বল আবার বকি আবার সব থেকে বেশি কাকে ভালোবাসি সেটাও বল কাকে বেশি ভালোবাসি কাকে ছাড়া থাকতে পারি না কার জন্য কষ্টে কাঁদি কে কে ব্যথা পেলে আমি কাঁদি বল না বলে পরে কথা হচ্ছে পরে কথা হচ্ছে পরে কথা হচ্ছে এখন মা তেলে দুটু দুটু হচ্ছে দুটু দুটু হচ্ছে দুটু দুটু হচ্ছে ঠিক আছে এখন আবার চাকা চাকা বউ আমার চোনা বাজে চোনা বাজে কালকে এত দুটু করেছে বকা খেয়েছে আজকে খুব 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 বাজা করছে খুব বাজা করছে খুব বাজা করছে বাবা এইদিকে তাকিয়ে দাও তাকো টাটা পরে কথা হচ্ছে টাটা করে দাও বাবা টাটা করে দাও আমি এখন দুষ্টুমি করবো বাবা ঠিক আছে এবার এবার বলে দাও টাটা আমার এই বাবাটা কত ছোট্ট ছিল এখন কত বউ হয়ে গেছে দুটো শুয়ে আছে কিন্তু দেখো ক্লাস সেভেন উঠলেই মায়ের মতো হয়ে যাবে মায়ের মতো আর মা নাটাই থাকবে সেটা কোনো বড় ব্যাপার মায়ের থেকে ছাড়িয়ে যাবে মায়ের থেকে ছাড়িয়ে যাবে সে যাই হোক আমার বাবা আরও বড় হোক আরও ভালো হোক তোমাদের আশীর্বাদে আরও 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 অনেক বড় হোক একটা ভালো মানুষ তৈরি হোক পড়াশোনাতেও খুব ভালো হোক আর কিচ্ছু চাই না যাই হোক দাদা দুটো দুটো বাবা দাদা তোমা তো ব্যাস কাছে আমার বাবা আমার বাবা পাগলা হয়ে গেছে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে আমার হাজবেন্ডই নিয়ে আছি বাবা টাকা কালকে আমার বাবার জন্মদিন তাই মা আর আমি এখন মার্কেটে বেরিয়েছি আর মার্কেটে দেখছি কিছুই নেই বেশিরভাগ না ওই শাড়ি ফাড়ি কিছু একটা আছে মনে হয় এখন আমরা দুজন মিলে ছেলে স্কুল ছুটি হয়ে গেছে এখন ফেরবার পথে কিছু জিনিসপত্র কিনবো কালকে আমার হাজবেন্ডকে ট্রিট দেবো তো আমাদের ছোটোখাটো আয়োজন হবে চলো কেনা যাক চোখে মুখে জল দিলাম আমি একটু ফ্রিজের ঠান্ডা জল নিয়ে একটু চোখে মুখে দিলাম আরাম লাগার জন্য
তো এই করলাম, হাত পা টা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি একটু। আর ছেলে এখন গেছে গা ধুতে, ছেলে আসার পর ছেলেকে খেতে দেব আর আমরাও খাবো। ছেলে আজকে যেহেতু মানে হাফ টাইম, তাই ছেলে আজকে সবার আগে ছেলে খাবে, কারণ রোজ আমরাই সবার আগে খাই, তাই আজকে ছেলে সবার আগে খাবে। বনু জানি না, বনু যাই হোক, ও আর আমি তো একসাথেই খাই বেশিরভাগ, তো আজকে ছেলে আগে খাবে, আমরা তো একটু বাদেই খাবো, বা ছেলের সাথে খাবার নেবো, এই হবে। মানে কী সব বলছি তো বুঝতে পারছি না। আর কালকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো ইচ্ছে আছে ওই বাড়িতেই করতাম, কিন্তু ওই বাড়িতে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। আজকে সকালবেলা নাজি ভালো অবস্থা হয়েছে, গ্যাস পেলাম না, তারপর কী করলাম, তারপর ওই বাড়ি থেকে আবার স্টোভ নিলাম, স্টোভ নিয়ে কেরোসিন তেল কিনতে হলো, এইসব করে ওই বাড়িতে দিলাম। আর এই বাড়িতে আবার কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন, আমার হাজব্যান্ড বলেছে বিরিয়ানি করে খাওয়া, তো কালকের ব্লগটা খুব ভালো হবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কালকে বিরিয়ানি করবো ইচ্ছা আছে বাড়িতে, তো বিরিয়ানি করার জন্য যা যা জিনিসগুলো লাগবে ওগুলো কিচ্ছু ছিল না, তো ওগুলো আবার আজকে কিনে আনলাম, এখন শুধু বাকি আছে বিরিয়ানির চাল কেনা আর আর কি বাকি আর মাংস কেনা, এই দুটো কিনলে মানে সব কোটা কমপ্লিট হয়ে যাবে। আর মেন যেটা দরকার মিঠা আতর, মিঠা আতরই নেই, ওইটাকেও কিনতে হবে, মিঠা আতর আর বিরিয়ানির চাল। যাই হোক, এখন ঘরেতে বেশি ছেলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তবে খেয়ে নেবো। বল দেখো আমি এখনই কী কী এনেছি, এরা সব দুষ্টু ছেলেপুলেগুলো। একটা করে সিঙ্গারা আর একটা করে গরম গরম কিস, টেস্টি টেস্টি। সিঙ্গারা এনেছি দেখে নাও, সিঙ্গারা হাই, আর এটা নিমকি এনাও, একটা বাবার দেখে নাও, আমার বাবা কান্দে দেখো হাই, এটা আমার বাবার সিঙ্গারা, একটা নিমকি, একটা একটা আমার সিঙ্গারা নিমকি, আর একটা আমার সিঙ্গারা নিমকি, আর মাকে দিয়ে এসেছি, আর এটা বনুর। তাড়াহুড়ো করে যেতে গেল, আমার খেয়াল নেই যে আমার পেছনে জামাটা তুলি, আমরা এখন সবাই খাবো। বাবা দেখো কেমন লাগছে, আজকের ব্লগটা অনেকটাই লং হয়ে গেছে, তো আজকে আর বেশি বাড়াচ্ছি না, তো এখানেই আজকের ব্লগ শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে মানে আমার পরিবারের একজন হতে পারবে না, আর তোমাদেরকে আমি ফ্রেন্ড হিসেবে পাবো না। আমার পরিবারের ছোটো থেকে বড় থেকে সবাইকে 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 ওয়েলকাম জানাচ্ছি, প্লিজ সবাই আমার পরিবারে যোগদান দাও, যাতে তোমাদেরকে সাথে অনেকটা পথ একসাথে চলতে পারে, ঠিক আছে। আর কালকে খুব ইন্টারেস্টিং ব্লগ আসছে, তো অবশ্যই অবশ্যই চোখ রেখো শ্রেয়াজ লাইফে, কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার।